আসসালামু আলাইকুম দর্শক, একটি অন্যরকম আড্ডা থেকে আমি ফয়সল মাহমুদ স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আছেন যারা, এবং আমি যাদের সাথে আছি সবাই কিন্তু ষাট ঊর্ধ্ব। এই ব্রিটেনে যারা ষাট ঊর্ধ্ব রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে যারা সুনামের সহিত পেশাগত দায়িত্ব পালন করে অবসর জীবন যাপন করছেন, তারা কিন্তু অনেকটা একাকিত্ব ফিল করেন। সেই মানুষদের একাকিত্ব গুচাতে আকিলানুর ফাউন্ডেশনের উদ্যোগে বেরসিয়া তারেক চৌধুরী মহতি উদ্যোগ গ্রহণ করেছেন। এই ইল ফুডের কিংডম সলিসিটারে প্রতি বুধবারে ষাট ঊর্ধ্বদের আড্ডা হয়ে থাকে। আমরা জানার চেষ্টা করব এই আড্ডার মূল উদ্যোগ কিভাবে তিনি গ্রহণ করলেন, ব্যারিস্টার তারেক চৌধুরী। আমি যেহেতু ইমিগ্রেন্টের নিয়ে কাজ করি, ইমিগ্রেশন নিয়ে কাজ করি, ইউরোপিয়ান অনেক কেস আমি করেছি, যার ফলে দেখি ইউরোপ থেকে যারা আসছেন তাদের পিতামাতা আইনের সুযোগ নিয়ে পিতামাতা শ্বশুর শাশুড়ি আসছেন, এবং অনেকেই এই বয়সে নতুন দেশে এটা কঠিন হয়, যারা নতুন ইয়াং আছে তাদের জন্যই প্রবলেম হয়। আর এই বয়সে আসার পরে দেখা গেল যে অনেক সময় দেখা যায় যে ছেলেমেয়েরা যার যার কাজে চলে যায়, নাতি নাতনিরা স্কুলে চলে যায়, একটা অবসর সময় সময় কাটে না। সেই জন্য মনে করলাম যে একটা আমার এখানে বেশ জায়গা রয়েছে, সেই মনে করলাম যে একটা উদ্যোগ করলাম, সবাই আসলেন, সময় কাটালেন, ভালো লাগলো, এবং এটা আমার সামর্থ্যের মধ্যে রয়েছে, সেই হিসাবে সবাই আসলেন, গল্প করে পড়লেন, এটাই আমার ভালো লাগে, তার থেকেই উদ্যোগ। এবং আমার আরেকটা জিনিস যেটা আমি বলছি যে আমার স্বপ্ন যে সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে করা, যে পিতামাতাদের অনেক সময় থাকে ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করা যায় না, যার ফলে এই ইচ্ছা এবং স্বপ্ন বাস্তবায়ন করা যায় না। এখান থেকে যদি আস্তে আস্তে আমরা বড় করি সংগঠনটাকে, এই আড্ডাটাকে, হয়তো দেখা গেল সিনিয়র সিটিজেনদের যে আড্ডা, সে অনেকের পয়সা আছে কিন্তু কে নিয়ে যাবে, কখন সময় দিবে, এই কাজগুলো করার জন্য মানে অ্যাটলিস্ট আমি একটা সংগঠন দাঁড় করাতে চাই, এই একটা আর কি, শেষ সময়টা একটু ভালো সময় কাটানোর জন্য একটা উদ্যোগ নিয়ে আর কিছু না আর কি। কারা আসতে পারবেন এই বৈঠকে? এবং নর্মালি আমরা যেটা বলছি যে সাইট উদ্যোগ যে কেউ এখানে আসতে পারবেন প্রতি বুধবারে, এবং মহিলাদের জন্য আমি যেটা বলছি প্রতি শুক্রবারে, আর পুরুষদের জন্য এখন প্রতি বুধবার আমি বলছি, যত লোক আসতে পারে কোনো প্রবলেম নাই। আমরা একদিন যদি না হয় আমরা দুই দিন করবো, তিন দিন করবো, পাঁচ দিন করবো। আমার প্ল্যানটাই হচ্ছে যে এটা একটা বিশাল একটা সংগঠনে পরিণত করা, যাতে একটা আশ্রয় হয়, আড্ডার স্থান হয়, এই আর বেশি কিছু না। আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমাদের এই বৃদ্ধ বয়সের সময় কাটানোর একটা উত্তম ব্যবস্থা, ব্যারিস্টার সাহেব এই ব্যবস্থা করছেন, এতে আমার খুব সন্তুষ্ট, খুবই ভালো লাগতেছে। এখানে আসার পরে আমরা এখানে ভ্যালেন্টাইন্স পার্কে ঘুরতাম, তো একদিন এই বড়ুয়ার ভাইয়ের মাধ্যমে সংবাদ পেলাম যে এখানে আকিলানুর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার তারিক চৌধুরী, উনি ওনার বাবা মার নামে একটা প্রতিষ্ঠান গড়ে তুলছেন, তো এখানে আমাদেরকে সাইট উর্ধ্ব যারা আছি আমাদের সবাইকে তিনি দাওয়াত করছেন। প্রতি বুধবার বিকাল পাঁচটায় আমরা এখানে আসি, দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো আমরা এখানে থাকি, বিভিন্ন আলাপ আলোচনা হয়, মনের কথা খুলে বলি আমরা। আমি তো ওই যে আমার ওই যে বাসার ভাইয়ের সাথে ভত পেয়েছি, আসছি সবার সাথে, ওই যে ভাইরাজুদ্দিন ভাইয়ের সাথে আমার খুব ভালো লাগছে এখানে, এই আড্ডাটা অনেক ভালো লাগছে, মনটা ফ্রেশ থাকে। গত মাসের 25 তারিখে আমি এখানে আসার পরে হায়দার মাস্টার সাহেব আমাকে বললেন যে প্রতি বুধবার আমরা ওখানে বসি, প্রফেসর সাহেবের এখানে বসি, আড্ডা দিই, সময় কাটাই, আমাদের ভালো লাগে, অবসর সময়টা আমরা এখানে দুই আড়াই ঘন্টা সময় কাটাই। আমি তো এখান থেকে আমি হায়দার সাহেবে আমাদের দাওয়াত দিল, উনার রসুলাই এখানে আসি বসি, বেশ ভালো লাগে, ব্যারিস্টার সাহেব কিছুক্ষণ সময় দিয়ে আমাদের কাছে, খুব সুন্দর লাগে, খুবই ভালো লাগে এখানে আসে, খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে আসলে এখানে, ভালো লাগে। এই প্রোগ্রামটা আসলে একটা মহতি উদ্যোগ, বৃদ্ধদের জন্য একটা আড্ডা দেওয়ার একটা সুযোগ, সময় ভালো সময় কাটানোর উদ্যোগ। এটা উদ্যোগ নিয়েছেন ব্যারিস্টার তারেক চৌধুরী, এই আড্ডার ব্যবস্থাপনা তিনি, তার সব কার্যকলাপ তিনি নিজে তৈরি করেন এবং আমাদেরকে বিভিন্নভাবে উপকৃত করেন। আসলে আমি এই জিনিসটা এখানে জানতাম না যে আড্ডাটা এখানে মুরব্বী আমরা যারা আসেন, তো আমার চাচা একদিন এখানে আসছেন, তিনি আমাকে বললো যে এরকম এরকম যে আমরা এখানে বসি ব্যারিস্টার তারেক সাহেবের এখানে, তো যদি আসো তাহলে বেশ ভালো লাগবে। তো আমি এরপর থেকে আসতেছি, আসলে আমাকে বেশ ভালো লাগতেছে, এবং ব্যারিস্টার তারেক সাহেবের এই উদ্যোগ অনেক সুন্দর এবং খুবই ভালো একটা উদ্যোগ, তো আমরা বেশ এনজয় করতেছি, মজা পাইতেছি, এবং ওনার আপ্যায়নও আমাদের বেশ ভালো লাগতেছে। যখন এখানে আসি তখন মনে হয় যে আমরা বাংলাদেশের একটা খণ্ডে, একটা বাংলাদেশের কোনো একটা জায়গায় বসে আছি। আর এটা পৃষ্ঠপোষকতা যিনি করেন, উনি তো ব্যারিস্টার তারেক সাহেব,
ওনার এই ফাউন্ডেশনের নাম হলো আকিলা নূর। এই আকিলা নূর ওনাকে আমরাও জিজ্ঞেস করেছিলাম, কারণ ওনার মা বাবা নেই, ওনার বাবা একজন আদর্শ শিক্ষক ছিলেন, মা একজন ধর্মপরায়ণ একজন মহিলা ছিলেন, এবং ওনাদেরকে ওইভাবেই তৈরি করছেন যে আমরা যারা আজকে বয়স্ক লোকজন আসি তাদেরকে ওনারা পিতৃতুল্য বা বড়ো ভাই মনে করে যে ধরেন আদর আপ্যায়ন করেন বা আমাদের সুযোগ করে দিয়েছেন। অনেক সময় হাসি তামাশা বা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দেশকে নিয়ে, এখানকার কৃষ্টি কালচারকে নিয়ে আমরা কথা বলে থাকি। এখানে এসে যে আপ্যায়ন আমরা এখানে পেয়েছি এটা অতুলনীয়। আমি এখানে আকিলা নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার তারেক রহমান, প্রথম দিন থেকেই আমি এখানে জড়িত। আশা করি উনিও খুবই অমায়িক এবং খুবই ভদ্র।